একবার একটি শিষ্য তার গুরুকে বলে, গুরুজি প্রত্যেকটি মানুষের কাছেই দুটো হাত, দুটো পা, একটি মাথা ও দিনের ২৪ ঘন্টা সময় থাকে, কিন্তু তারপরেও কিছু মানুষ অনেক বেশি সফল হয়ে যায় আর বেশিরভাগ মানুষ সারা জীবন অসফল ও গরিব হয়ে থাকে, আর এমনটা কেন হয়? তখন গুরুজি একটু হেসে বলে, এর কারণ হলো অভ্যেস। একটি মানুষের অভ্যেসই তাকে সফল বা অসফল তৈরি করে। একটি অসফল ও গরিব মানুষ সারা জীবন এমন কিছু অভ্যেস তাদের মধ্যে রাখে যে অভ্যেসগুলো কোনো সফল মানুষের মধ্যে থাকে না। এরপরে ওই শিষ্য জিজ্ঞেস করে যে, গুরুজি ওই অভ্যেসগুলো কি কি যে অভ্যেসগুলো কোনো সফল মানুষের মধ্যে থাকে না? এরপরে গুরুজি বলে, আজ আমি তোমাকে এমন আটটি অভ্যেস সম্পর্কে কথা বলবো যা সফল ও ধনী মানুষগুলোর মধ্যে থাকে না, আর যদি এই অভ্যেসগুলোর মধ্যে একটি অভ্যেসও তোমার মধ্যে থাকে তাহলে সেই অভ্যেসটা তোমাকে আজই ছেড়ে দিতে হবে। প্রথম অভ্যেস, যখন কেউ কথা বলে তখন এরা তাদের বাধা দেয় না। এই অভ্যেসটা মোটামুটি পৃথিবীর প্রতিটি সফল মানুষের মধ্যেই দেখা যায়। তারা সামনের মানুষের কথাটা মনোযোগ দিয়ে শোনে, তাদের কখনোই কথার মাঝে আটকায় না। এরা সামনের মানুষের কথাটা মনোযোগ দিয়ে শোনে, আর কেবল কথাই শোনে না, এরা সামনের মানুষের কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টাও করে। এরা কেবলমাত্র বাধ্য হয়ে সামনের জনের কথা শোনে না, বরং এরা সামনের মানুষটির চিন্তাকে বোঝার জন্য তাদের কথা শোনে। কারণ কেউ যদি বাধ্য হয়ে সামনের মানুষের কথা শোনে তাহলে সে বেশিক্ষণ কথা শুনতে পারবে না, আর এরপরে সে সামনের মানুষের কথার মধ্যে কথা বলতে থাকবে। আর এই কারণেই একটি সফল মানুষ সামনের মানুষের কথা মনোযোগ দিয়ে শোনাটা নিজের অভ্যেস তৈরি করে নেয়। কিন্তু বেশিরভাগ অসফল মানুষগুলো সামনের মানুষের কথা মনোযোগ দিয়ে শোনে না, আর যদি কখনো বা শোনে তাহলে সেটা কেবলমাত্র সামনের মানুষটির কথার উত্তর দেবার জন্য। সামনের মানুষের কথা মনোযোগ দিয়ে না শুনলে আমাদের দুটো লোকসান হতে পারে। প্রথমত, সামনের জন যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলছে আর আমরা যদি সেই কথার মধ্যে কথা বলি তাহলে হতে পারে সামনের জন সেই কথাটা ভুলে যাবে, অথবা সে এটাকে নিজের অপমান মনে করে ওই কথাটাই আর আপনাকে বলবে না, আর আমরা একটি গুরুত্বপূর্ণ কথা আর জানতেও পারবো না। দ্বিতীয় অভ্যেস, সফল ও ধনী মানুষগুলো নিজের অসফলতার জন্য কখনোই অন্য কাউকে দোষ দেয় না। অসফল ও গরিব মানুষগুলো বলে যে, আমি তো সফল হয়ে যেতাম কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, আমি তো অনেক দূর জীবনে এগিয়ে যেতাম কিন্তু আমার বাবা মা আমাকে সঠিকভাবে পড়াশোনা করায়নি, আমি তো অনেক বড় বিজনেস তৈরি করে ফেলতাম কিন্তু আমার পরিবার আমাকে সাহায্য করেনি। এই যে অন্যের উপরে দোষ দেওয়ার অভ্যেস, এটা একটি মানুষকে ক্ষণিকের খুশি তো দিতে পারে, আর এটা একটি মানুষের অহংকারকেও বাড়াতে পারে, কিন্তু সবশেষে এটা একটি মানুষকে অসফল করে রেখে দেয়। বেশিরভাগ মানুষ নিজের অলসতা, ভয় এবং দুর্বলতাকে লুকানোর জন্য অন্য মানুষের উপরে দোষ দিয়ে দেয়, কিন্তু নিজের ভিতরে সে এটা জানে যে সত্যিটা অন্য কিছু। কিন্তু যারা সফল ও ধনী হয় তারা তাদের ভুল এবং অসফলতার দায়িত্ব নিজেই নেয়, সেখান থেকে তারা শেখে ও জীবনে এগিয়ে যায়। তৃতীয় অভ্যেস হল, সফল ও ধনী মানুষগুলো কখনোই নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলে না আর নিজের সম্পর্কে নেগেটিভ কিছু চিন্তাও করে না, আর অন্য মানুষগুলো তাদের সম্পর্কে কি বলছে সেটা তারা ভাবেও না। আর একটি সফল ও বুদ্ধিমান মানুষ কখনোই নিজের সম্পর্কে নেগেটিভ কথা চিন্তা করে না, নেগেটিভ কথাও বলে না। যদি এটা না হয়, যদি আমি অসফল হয়ে যাই, আমি তো সবসময় ভুল করতেই থাকি, আমি হয়তো তার যোগ্য নই, আমার দ্বারা এটা হবে না, আমার তো ভাগ্যটাই খারাপ, এই সমস্ত নেগেটিভ কথাগুলো যখন কোনো মানুষ জেনে অথবা না জেনে বলতে থাকে, এই সব কিছু তার জীবনে বাস্তবে পরিণত হতে শুরু করে। তাই যখন আপনার ব্রেনে এই রকমের কোনো নেগেটিভ চিন্তা আসবে তখন আপনি সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য পজিটিভ কিছু কাজ করা শুরু করে দেবেন, যেমন কোনো একটি বই পড়া, এক্সারসাইজ করা, ধ্যান করা, অথবা কোনো সফল মানুষের সঙ্গে কথা বলা। কারণ আপনি তো ওই কথাটা শুনেছেন, একটি মানুষ নিজের সম্পর্কে যেমনটা চিন্তা করে সবশেষে সে তেমনই হয়ে যায়। চতুর্থ অভ্যেস, একটি সফল ও ধনী মানুষের কাছে একটি লক্ষ্য থাকে। যদি আপনার কাছে একটি লক্ষ্য না থাকে আপনি জীবনে এগিয়ে কিভাবে যাবেন? যদি কোনো একটি মানুষ এটা না জানে যে তাকে কোথায় যেতে হবে আর সেখানে পৌঁছানোর জন্য তাকে কি কি করতে হবে, তাহলে সে ওই লক্ষ্যে কিভাবে পৌঁছাবে? যে মানুষের কাছে সকালে দ্রুত ঘুম থেকে ওঠার কোনো কারণই নেই তার সম্পূর্ণ দিনটা ফালতু কাজেই নষ্ট হয়ে যাবে। একটি সফল মানুষ কেবল এই কারণেই সফল হয় কারণ সে তার জীবনের লক্ষ্যটা খুঁজে পেয়েছে আর সেই লক্ষ্যটা পূর্ণ করার জন্য কাজ করে চলেছে। বেশিরভাগ মানুষ অসফল এই কারণেই হয় কারণ এখনো পর্যন্ত তারা তাদের জীবনের উদ্দেশ্যটা খুঁজে বার করেনি, যা সফলতার প্রথম ধাপ। পাঁচ নম্বর অভ্যেস, যে মানুষগুলো নিজের পরিশ্রমের দ্বারা সফল হয়েছে
তারা অন্য মানুষগুলোকে অবশ্যই সম্মান করে। সফল মানুষ কখনোই কোনো মানুষকে অপমান করে না যতক্ষণ না তাদেরকে এমনটা করার জন্য বাধ্য করা হয়। হতে পারে কোনো একটি মানুষের কাছে আমাদের থেকে কম অর্থ আছে, কম জ্ঞান আছে, দেখতে হয়তো আমাদের মতো ভালো নয়, কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা তাকে অপমান করব, তাকে ছোট করব। সেটা বাড়ির কোনো চাকর হোক বা কোনো ভিখারি বা অন্য কোনো মানুষ, একটি সফল মানুষ কখনোই তাদের অপমান করে না, আর নিজের ক্ষমতা অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টাও করে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ছোট কোনো সফলতা পাওয়ার পরেই সে তার থেকে নিচু মানুষগুলোকে অপমান করা শুরু করে দেয়, আর এই কারণে এরা জীবনে খুব বেশি বড় সফলতা অর্জন করতে পারে না। কিন্তু যে মানুষগুলো নিজের পরিশ্রম দ্বারা সফল হয় তারা কখনোই কাউকে ছোট করার চেষ্টা করে না। ৬ নম্বর অভ্যেস, যা একটি সফল ও ধনী মানুষ কখনোই করে না, সেটা হলো আজকের কাজকে পরে করব বলে রেখে দেওয়া। এখন আমার ইচ্ছে করছে না, সকালে দ্রুত উঠে করে নেব, আগামীকাল করব, এই সমস্ত অজুহাত থেকে সফল মানুষগুলো দূরে থাকে। এরা অজুহাত দেয় না, বরং কাজ করে। এরা যে কোনো কাজকে দ্রুত শেষ করাতে বিশ্বাস করে। এরা একটা কথা ভেবে নাই, যখন কাজটা আমাকে করতেই হবে কেন আমি সেটাকে কালকের জন্য রেখে দেব, এই কাজটাকে এখনই করে শেষ করে দেওয়াই ভালো। কিন্তু অসফল মানুষগুলো তারা তাদের কাজকে পরে করব বলে রেখে দেয়, আর একটি কাজকে পরে করব বলে রেখে দেওয়ার পরে ক্ষণিকের আনন্দ তো পাওয়া যায়, কিন্তু পরে এই কাজের বোঝাটা অনেক বেশি বেড়ে যায়, আর তখন সে আর ওই কাজটা কোনোদিনই করতে পারে না। তাই জীবনে যদি অনেক বেশি সফল হতে হয় তাহলে আজকের কাজকে কখনোই পরে করব বলে রেখে দেবেন না, তাহলে দেখবেন এই একটি অভ্যেসই আপনাকে জীবনে অনেক আগে নিয়ে যাবে। ৭ নম্বর অভ্যেস, সফল মানুষ কখনোই নিজের দায়িত্ব থেকে পালিয়ে যায় না, কখনো অজুহাত দেয় না, বরং এরা এদের দায়িত্বকে স্বীকার করে নেয়, আর এটাকে শেখার এবং জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা মনে করে। কথাই বলে বুদ্ধি বয়সের সঙ্গে নয় বরং দায়িত্বের সঙ্গে আসে, আর এই কথাটা একটি সফল মানুষ খুব ভালো করেই জানে। এরা জানে জীবনে দুটোর মধ্যে কেবল একটা জিনিসই তারা পাবে, হয় দায়িত্ব অথবা অজুহাত। আর যারা সত্যিই সফল হবার ইচ্ছে রাখে এরা সবসময় দায়িত্বকেই বেছে নেয়, কিন্তু যারা অসফল হয় তারা দায়িত্ব থেকে পালিয়ে যেতে চায়, আর এই কারণেই তারা অজুহাত দিতে থাকে। এরা এটা বলে যে কেন তারা ওই কাজটা করতে পারবে না, আর তাদের এইরকম চিন্তা তাদেরকে এমনটা তৈরি করে দেয়, আর এরা সারা জীবন অসফলই থেকে যায়। তাই যদি জীবনে সফল হতে হয় আজ থেকেই অজুহাত দেওয়া বন্ধ করে দিতে হবে আর দায়িত্ব নেওয়া শিখতে হবে। ৮ নম্বর অভ্যেস হলো, সফল মানুষগুলো অন্য মানুষের সঙ্গে তর্ক করে না। কারোর পিছনে খারাপ কথা বলা এবং অন্য মানুষের সঙ্গে ঝগড়া করা এটা একটি মূর্খ মানুষের চিহ্ন, আর এই অভ্যেস একটি মানুষকে কখনোই জীবনে এগিয়ে যেতে দেয় না। কারণ এই অভ্যেসের কারণে একটি মানুষ নিজের অজান্তেই অনেক শত্রু তৈরি করে নেয়, যারা এদের সফলতার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। আর যে মানুষগুলো এদের সফলতাতে সাহায্য করতে পারত সেই মানুষগুলো এদের আর সাহায্য করে না, আর এভাবে এরা নিজেই নিজের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে সফল ও ধনী মানুষগুলো এটা জানে যে বিনা কারণে কোনো মানুষের সঙ্গে তর্ক করা বা কারোর জন্য খারাপ কথা বলা কেবলমাত্র নিজেরই ক্ষতি হবে, বরং সেই সময়টাকে তারা অন্য কোনো ভালো কাজে ব্যবহার করতে পারবে। এই কারণে আপনারা দেখে থাকবেন সফল মানুষগুলো বেশিরভাগ জায়গাতে চুপ থাকতে পছন্দ করে, কারণ এরা সামনের মানুষের সঙ্গে তর্ক করে নিজের মূল্যবান সময়কে নষ্ট করতে চায় না। তাই যদি আপনিও জীবনে অনেক বেশি সফল হতে চান তাহলে অন্য মানুষের সঙ্গে তর্ক করাটা ছেড়ে দিতে হবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।